হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের তৈরি করে দেখাবো নারকেলের দুধে আমরা তার জন্য আমরা আমরা কুটে সেদ্ধ করে নিয়েছি নারকেলের দুধ নিয়েছি দুইটি নারকেলের দুধ চিনি নিয়েছি ছোট দুই কাপের দুই কাপ পরিমাণ এখানে নিয়েছি দুটো তেজপাতা লবঙ্গ এলাচ দুটো দারচিনি এখানে পেঁয়াজ বেরস্তা করার জন্য আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি চলুন এখন আমরা রান্নায় চলে যাই আমরা প্রথমে নারকেলের দুধটা দিয়ে দেব আমরা চিনি দিয়ে দেব। এবার আমরা যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো দুটো ফুটে অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার আমরা এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দেব নেড়ে দেব এবার আমরা সেদ্ধ করা আমরা গুলো দিয়ে দেবো এবার আমরা অপেক্ষা করব আমড়াটা সেদ্ধ হয়ে যাবে এবং ঘন হয়ে যাবে যখন গাঢ় হয়ে যাবে ঝোলটা তখন আমরা আমড়াটা নামিয়ে নেব আমরা কম আঁচি দিয়ে বিশ মিনিট অপেক্ষা করব আমড়াটা সেদ্ধ হওয়ার জন্য আমরা খাট্টাটা হয়ে গিয়েছে এবার ঘন হয়ে গিয়েছে এবার আমরা নামিয়ে ফেলব হয়ে গিয়েছে আমার আমরার খাট্টা নারকেল দুধে আমরা আপনারাও বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো আল্লাহ হাফেজ